রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি আমি বইগুলোকে আমার ওয়ারিস বানিয়ে যাচ্ছি। তিনি কি বলেছেন? আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলেমগণ নবীদের ওয়ারিস। আমাদের মধ্যে এখন এখন অসহিষ্ণুতা কাজ করে, যেহেতু বিভিন্ন সোর্স থেকে নানা ধরনের এলেম পাচ্ছি, ফলে আমাদের অনেকের ধারণা আলেমরা এখনো বুঝতেছেন না কিছু, তাই না? এরকম মন্তব্য প্রায় শোনা যায়। কারণ উনি আমি যেরকম যতটা এক্সাইটেড, যত দ্রুত কোনো একটা অ্যাকশনে যেতে চাচ্ছি, উনি সেটা নিজের চাচ্ছেন না। উনি আমাদেরকে বলছেন বস, আলোকিত হও, কোরআন বুঝো, হাদিসগুলো বলে যে এত সময় আছে, কাফেররা তো আর বসে নাই, আমি কোরআন হাদিসের জন্য বসে জীবন দিয়ে দিলে হবে নাকি? হ্যাঁ, আমাকে এখন যেতে হবে যুদ্ধের ময়দানে, চলো রিক্রুটমেন্ট করো। ইউটিউবে দেখতেছি রিক্রুটমেন্ট হচ্ছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আহারে আল্লাহ, কিল্লাতুল ইলম, কিল্লাতুল ফাহম, আল মানহাজ আল ইলমি, যেটা একাডেমিক মেথোডোলজি বুঝতে পারতেছে না তারা। ইয়াং বয়সের ছেলেপেলেরা এতটা এক্সাইটেড হলে তো হবে না, তোমাদেরকে আলেমদের সাথেই থাকতে হবে। দেখেন, এরকম এক্সাইটেড হয়েছিলেন হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অত্যন্ত প্রিয় দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। যখন ইরাকের পানে যাচ্ছিলেন ইরাকবাসীদের আহ্বানে, তখন তাকে নিষেধ করেছিল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তাকে নিষেধ করেছিল আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাকে নিষেধ করেছিলেন আরো বড় বড় সব সাহাবী। তিনিও হকপন্থী ছিলেন, হকের পক্ষে ছিলেন, বাট ইজতেহাদ করেছেন। এবং সাহাবায়ে কেরাম কেন তাকে নিষেধ করলেন? কারণ তারা বললেন যে আপনার ইজতেহাদ ইজ নট কারেক্ট, হুসাইন আপনি ভুল করছেন, ইরাকে যান, ইরাকে যাওয়ার সিদ্ধান্ত পাল্টান। কেন বলছেন এটা? বললেন ভুলের জন্য, এবং সেই ভুলের মাসুল তো ঐতিহাসিকভাবে দিতেই হল, দিতেই হল। সুতরাং কারবালার প্রান্তরে গেলেই এবং ইয়াজিদের বিরুদ্ধে যুদ্ধ করলেই ইসলামের বিজয় অর্জিত হবে, এটা কি সত্য? দেখেন, আমি যে কথাটা বলছি, আমি জানি অনেকে হয়তো রেগে যাচ্ছেন, যারা শুনছে আমাকে ভাবছে আমি ইয়াজিদের পক্ষ নিয়েছি। না, আমি ইয়াজিদের পক্ষ নিব কেন? কিন্তু আমি একটা ঐতিহাসিক বিশ্লেষণ করছি, যে বিশ্লেষণ আজকের প্রেক্ষাপটে তরুণদের প্রয়োজন জানা। খলিফার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন হুসাইন, তার মওকিফ ভূমিকা ঠিক ছিল নাকি? জগৎ বিখ্যাত সব স্কলার যারা ছিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, বা এদের এদের মওকিফ ঠিক ছিল? ওনারা কেন খিলাফতের আনুগত্য করলেন? কারণ তারা জানেন খলিফা ভুল করতে পারেন, জুলুমও করতে পারেন, বাট খলিফার ইতাআত করতে হবে আমাদেরকে, অন্তত পক্ষে ফিতাআতিল্লাহ, আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে। এই যে বিষয়গুলো, এগুলো চরম বিশ্লেষণের দাবি রাখে, এর জন্য খুব বেশি এক্সাইটেড হওয়া ঠিক না, খুব বেশি এক্সাইটেড হওয়া ঠিক না। আমাদেরকে জ্ঞানটাকে বেশি প্রাধান্য সিদ্ধান্ত নিতে হবে, এবং জ্ঞানীদের সাথে পরামর্শ করেই আগাতে হবে। আমি ব্যক্তিগত জীবনে পারিবারিকভাবে আমি দেখেছি আমার ভাই বেড়াদার কিংবা আত্মীয় স্বজন যারা পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত নেন, সবসময় তার মধ্যে বরকত থাকে। আর যারা খুবই এক্সাইটেডলি মনে করেন যে আরে উনি কি বুঝে, উনি কি বুঝে, মানে এভাবে নিজে এককভাবে সিদ্ধান্ত নেন, তারা প্রায় শতভাগ ক্ষেত্রে ব্যর্থ, প্রায় শতভাগ, এটা চোখে দেখা, শতভাগ ক্ষেত্রে ব্যর্থ। মুসলিম উম্মার যারা দিশারি ওলামাই কেরাম আহলুল আলম, তাদেরকে ইগনোর করে খুব দ্রুত কিছু একটা করে ফেলার জন্য যে তরুণ সমাজ আজকে আবেগপ্রবণ হয়ে সিদ্ধান্ত নিচ্ছে, তারা ভুল করছে, তারা ভুল করছে। আল্লাহর ধৈর্য একটু দেখুন, এই পৃথিবীতে যে এত জুলুম নির্যাতন হচ্ছে, আল্লাহকে দেখছেন না? আল্লাহ কি চাইলে সমস্ত কিছু বন্ধ করে দিতে পারতেন না? আল্লাহ চাইলে কি যুদ্ধ বন্ধ হয়ে যেত না, অত্যাচার নির্যাতন বন্ধ হয়ে যেত না? আচ্ছা, তাহলে হচ্ছে, হচ্ছে বলে আমি সব মেনে নেব সেটা বলছি না। আমরা অবশ্যই জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, বাট করণীয়র ক্ষেত্রে কি করা উচিত সেটা একটা ভাইটাল পয়েন্ট।
আপনি যেন তেন যা তা করে উম্মার উপকার করতে পারবেন না। উম্মার প্রয়োজনের একটা লিস্ট আছে না, সেই লিস্টের মধ্যে প্রায়োরিটি লিস্ট আপনাকে আমাকে নির্ধারণ করতে হবে। উম্মার এই কাজগুলো, উম্মার কল্যাণে এই যে এলএমটা আমরা অর্জন করছি বা এগুলোকে কাজে লাগানোর জন্য আমাদেরকে একটা পলিসিও নির্ধারণ করতে হবে, হবে না? নাকি কোনো পলিসি ছাড়াই চললে হবে? পৃথিবীর সবাই দেখবেন যে একটা পলিসি নির্ধারণ করে, আপনার কোম্পানি যদি করেন কোম্পানির একটা পলিসি, একটা প্রতিষ্ঠান যদি করেন প্রতিষ্ঠানের একটা পলিসি থাকে, একটা রাষ্ট্র একটা পলিসি থাকে, তাই না? ইসলামও সবসময় পলিসিকে গুরুত্ব দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলো যুদ্ধ করেছেন প্রত্যেকটা যুদ্ধের একটা পলিসি ছিল, এবং শুধু পলিসি না, এর সাথে ছিল স্ট্র্যাটেজি, কৌশল। বদর যুদ্ধে পলিসিও ছিল, স্ট্র্যাটেজিও ছিল। অহুদের যুদ্ধে পলিসিও ছিল, স্ট্র্যাটেজি ছিল। এবং অহুদের যুদ্ধে আমাদের জন্য একটা শিক্ষা যে এই যুদ্ধে স্ট্র্যাটেজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নির্ধারণ করে দিয়েছেন, সেই স্ট্র্যাটেজি থেকে যারা সরে এসেছে এবং তার কারণে মুসলমানদের বিপর্যয় দেখা দিয়েছে, মনে রাখবেন ইসলামের পুরো জিনিসটাই এরকম। আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে শিক্ষাটা দিলেন, দেখো কোরআন সুন্নাহ যে স্ট্র্যাটেজিটা তোমাদেরকে শেখাচ্ছে, প্রথমত সেটা তোমাকে বুঝতে হবে। হোয়াট ইজ দ্য স্ট্র্যাটেজি অফ দ্য কোরআন এন্ড সুন্নাহ ফর ইউর আমাল, ফর ইউর লাইফ, ফর ইউর অ্যাক্টিভিটিস, ফর ইউর অ্যাকশনস, সে স্ট্র্যাটেজিটা কিন্তু আমাদের জানতে হবে, আমাদেরকে এক্সপ্লোর করতে হবে। চিন্তা গবেষণার আলোকে কোরআন সুন্নাহ থেকে আমার প্রত্যেকটা কাজের আলাদা আলাদা স্ট্র্যাটেজি নির্ধারণ করতে হবে এবং পলিসিও নির্ধারণ করতে হবে, সে আলোকে আমাদেরকে চলতে হবে, তাই না? এখন আমাদের কী করণীয় বিভিন্ন ইস্যুতে, সোশ্যাল পার্সপেক্টিভ, পলিটিক্যাল পার্সপেক্টিভ, ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভ, ব্যবসায়িক পার্সপেক্টিভ, ব্যাংকিং পার্সপেক্টিভ, ইন্টারাকশান, তারপরে মানে ইত্যাদি, আমাদের এই সমাজের নানা ইস্যুজ আছে, নানা ইভেন্টস আছে, এই সমস্ত ক্ষেত্রে ইসলাম আসলে কি পলিসিতে আমাদেরকে চলতে বলে আর কি স্ট্র্যাটেজিতে চলতে বলে, এগুলো আমাদেরকে জানতে হবে, কোরআন সুন্নাহর আলোকে জানতে হবে। এবং জানলে যদি আপনি কোরআন সুন্নাহর সেই স্ট্র্যাটেজি পলিসি ফলো করেন, তাহলে আপনি উম্মার উপকারে আসবেন, সমাজকে পজিটিভলি চেঞ্জ করতে পারবেন, নিজে আলোকিত হবেন, মানুষকে আলোকিত করতে পারবেন, এটাই ইসলাম চায়। এবং সেই কাজটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত দক্ষতার সাথে এবং সাফল্যের সাথে করেছিলেন বলেই মদিনা রাষ্ট্রকে আমরা দেখি পৃথিবীর সবচেয়ে সফল রাষ্ট্র, এবং মদিনা সোসাইটিকে দেখি আমরা সবচেয়ে সুন্দর সফল সোসাইটি, সমাজ, মুসলিম সমাজ। কিন্তু যদি স্ট্র্যাটেজি থেকে সরে যান, ঠিক অহুদের যুদ্ধে যে বিপর্যয়টা হয়েছিল মুসলিমদের, এ ধরনের বিপর্যয় অহরহ হবে, এ ধরনের বিপর্যয় অহরহ হবে। যেমন আমরা যদি আমাদের জাতীয় শিক্ষানীতির ক্ষেত্রে ইসলামকে পাশ কাটিয়ে যাই, তাহলে মুসলিম ভালো মুসলিম হওয়া যাবে না, আমাদের স্কুলে পড়ুয়া সন্তানরা ভালো মুসলিম হতে পারবে না, এটা মনে রাখতে হবে। আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে যদি সুদকে প্রমোট করি, ঘুষকে প্রমোট করি, তাহলে এটা জরা জীর্ণ একটা অর্থ ব্যবস্থা হবে। এখানে যতই আপনি জিডিপি বাড়ান না কেন, সত্যিকার অর্থে এখানে অর্থনৈতিক উন্নয়নও হবে না, এটা পৃথিবীর নিয়ম, এটা শুধুমাত্র রিলিজিয়াস ইস্যু না, এটা পৃথিবীর নিয়ম। জাপানিজরা, চাইনিজরা দেখেন উন্নতি কী করে করেছে, সেখানে তাদের কোনো ফাঁকি ঝুঁকি ছিল না, সেখানে তারা একটা রাষ্ট্রকে উঠানোর জন্য যেভাবে কাজ করা দরকার সেভাবে কাজ করেছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সুবহানাল্লাহ, তিনিও দেখেন, তিনি তো স্পেশাল কোনো সোনার খনি পান নাই, পাইছিলেন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে নাফত মানে ওই যে তেল, খনিজ তেল কি পাওয়া গেছিল? সৌদি আরব কি তখন তেলে ভাসত? তেলে ভাসত, বাট সেই তেলটা তো তখন আবিষ্কার হয় নাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে ফিনান্সিয়ালি এবং ইকোনমিক্যালি স্টেবল রাষ্ট্র পরিণত করলেন মদিনাকে, দেখতে হবে না? আমরা শুধু মদিনার রিলিজিয়াস বিষয়গুলো দেখছি, আপনি অন্যান্য জিনিসগুলো দেখেন। সেনাপতি তৈরি করলেন, মরণাস্ত্র পাইছিলেন নাকি কিছু আমেরিকা ব্রিটেন থেকে? কিচ্ছু পাননি। দুর্দণ্ড প্রতাপের সবগুলো সেই কুরাইশ বাহিনী, মক্কার বাহিনীদেরকে কিভাবে তিনি পরাজিত করলেন, সুবহানাল্লাহ। স্ট্র্যাটেজি, স্ট্র্যাটেজি, স্ট্র্যাটেজি। মক্কা বিজয় তো রক্তপাতহীনভাবে হলো, হলো না? রক্তপাতই কি সবসময় সমাধান? আল্লাহ, এগুলো আমাদেরকে দেখতে হবে, এগুলো এলেন, এগুলোকে বলা হয়।
একটু চোখ কান খুলে দেখে, সুবহানাল্লাহ, পৃথিবীও কিন্তু এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে স্ট্র্যাটেজির নির্ভর, পলিসি নির্ভর চলছে। শুধু যুদ্ধটা লাগিয়ে রাখা হয়েছে আমাদের মধ্যে, কারণ আমাদের একদল লোক যুদ্ধ পছন্দ করে, ভাবে রক্তারক্তি কাণ্ড ঘটিয়ে মোটামুটি ক্ষমতায় যেতে পারলেই কেল্লা ফতে। এটা এলেমের পথ না, এলেমের পথ না।